চট্টগ্রামের সুনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ফটিকছড়ির প্রতিটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফটিকছড়ির 18টি ইউনিয়ন, 2টি পৌরসভার, 180টি ওয়ার্ডের নির্বাচিত 260 জন জনপ্রতিনিধির মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ। এই সময় পৌর মেয়র ইসমাইল হোসেন, এস এম সিরাজউদ্দৌলা, ইউপি চেয়ারম্যানদের মধ্যে শাহাদাত হোসেন সাজু, জানে আলম, আবু জাফর মাহমুদ, ইব্রাহিম তালুকদার, ইকবাল হোসেন চৌধুরী, এ কে এম সরোয়ার হোসেন স্বপন, মোহাম্মদ শাহনওয়াজ, কাজী দিদারুল আলম, জয়নাল আবেদিন, সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, শফিউল আজম, এস এম শোয়েব আল সালেহীন, এস এম সুলাইমান বিকম, জিয়াউদ্দিন জিয়া, কাজী মাহমুদুল হক, হারুন রশিদ তিমন, ওহিদুল আলম ও সৌরভ হোসেন সহ প্রতিটি ইউপি সদস্য এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ও বাসস্থান প্রতিটি মানুষের এই পাঁচটি মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়ে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আসলে আমরা ইতিমধ্যেই আমরা ফটিকছড়ির 2টি পৌরসভা এবং 18টি ইউনিয়নে 260 জন জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এই আপনার এই যে কম্বলগুলো বিতরণ করা হয়েছে। আমরা প্রতি বছরই, আমার বাবা যখন যে বেঁচে ছিলেন, ডক্টর মাহমুদ হাসান বেঁচে ছিলেন, তখনও তিনি এই শীত বস্ত্র, ঈদ বস্ত্র, বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে প্রতিটা এই ধরনের সময়ে উনি এগুলো বিতরণ করে গেছেন। তো তার ধারাবাহিকতায় আমরাও ওই চেষ্টা করছি, আমরা প্রতি বছরই আমরা যে শীত বস্ত্রগুলো বিতরণ, যদিও এগুলো আমি মনে করি না যে এগুলো পরিমাণে অনেক বেশি বা এগুলো এই ফটিকছড়িবাসীর জন্য বা আজকে যারা যাদেরকে আমরা বিলি করছি তাদের জন্য অনেক বেশি খুবই অপ্রতুল আমি মনে করি। তারপরও এই শীতার্থ মানুষের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পারাটা মনে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আমাদের দায়িত্ব মনে করছি। আমরা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সবাই এগিয়ে আসি, ইনশাল্লাহ এই দেশে শীতে মানুষ কষ্ট পাবে না বা ঈদের সময় যে আনন্দ, যে নতুন কাপড়ের যে আনন্দ থাকে এই বস্ত্রগুলো, সেখান থেকে মানুষ সেই ঈদের খুশি থেকে বঞ্চিত হবে না বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে মানুষ যে কষ্ট ভোগ করে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব থেকে এগিয়ে আসি তাহলে সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানুষের কষ্টটা কিছু লাঘব হবে। পাশাপাশি যে যে কোভিড সিচুয়েশনের মতো বিভিন্ন ধরনের মহামারী আকার যে অবস্থাগুলো বাংলাদেশে তৈরি হয় এই সমস্ত জায়গার মধ্যে যদি আমরা যারা পারবো সামর্থ্যবান আছি আমরা যদি সবাই মিলে যদি এগিয়ে আসি, ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের যার যার দায়িত্ব যদি আমরা পালন করি, ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের এই ক্রান্তিকালগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। সুতরাং আসলে এর ধারাবাহিকতাতেই আমরা কম্বলগুলো বিতরণ করছি। আমরা গত 2 সপ্তাহ ধরে আমরা এই কম্বলগুলো বিতরণ করেছি ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমাদের কম্বল গিয়েছে এবং সব কিছু জনপ্রতিনিধির মাধ্যমে, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এগুলো আমরা বণ্টন করতে সক্ষম হয়েছি। তা আমি মনে করি যে ফটিকছড়ির প্রতিটি ওয়ার্ডেই আল্লাহর রহমতে আমাদের কম্বলগুলো পৌঁছে গেছে। ধন্যবাদ।